এদিকে মঙ্গলবারের হরতাল সফল হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী 6 এপ্রিল হেফাজত ইসলামের লং মার্চ কর্মসূচিতে বিএনপির পূর্ণ সমর্থন আছে বলে জানান তিনি। বেশ কিছুদিন যাবৎ কিছু সংখ্যক পথভ্রষ্ট ব্লগার বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে অত্যন্ত অশালীন ও কুরুচিপূর্ণ পন্থায় আঘাত করে আসছে। দেশের শ্রদ্ধেয় আলেম উলেমা পীর মাশায়েখ বৃন্দ এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন এবং সরকারকে এইসব ধর্ম বিদ্বেষী ব্লগারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবার দাবি জানিয়েছেন। আমরা তাদের এই ন্যায়সঙ্গত দাবির প্রতি নৈতিক সমর্থন জানাচ্ছি।